তো রেয়ার ফাইল বা জি ফাইল কি সেটি তো আপনি জেনে গেছেন। যদি না জেনে থাকেন তাহলে এই আই বাটন এখানে দেখতে পাচ্ছেন, এটাই ক্লিক করে দেখে আসুন জি ফাইল অথবা রেয়ার ফাইল কি। তো এখন আমরা এই ভিডিওতে আমরা জি ফাইল বা রেয়ার ফাইল কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট বানাতে হয় সে বিষয়ে দেখবো। তো বন্ধুরা সবই দেখাবো এখন এই ভিডিওতে। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, যদি বুঝতে সমস্যা হয় বা আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আসুন দেখা যাক কিভাবে তৈরি করা হয় একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড জিপ ফাইল অথবা রেয়ার ফাইল। ডিসক্রিপশন বক্সে উইন্ডারের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে এটি ইনস্টল করে নেবেন। করার পর আপনি সেটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর যে ফোল্ডারটি আপনি আর্কাইভের ভেতর ঢোকাবেন বা রেয়ার বা যে ফাইল করবেন সেটার উপর রাইট ক্লিক করুন। করার পর অ্যাড টু আর্কাইভ এটা চাপ দিবেন। দেওয়ার পর যদি আপনি ওল্ড ভার্সন ইউজ করেন তাহলে এখানটা থাকবে সেভ সেট পাসওয়ার্ড, যদি একটু আপডেট ফাইল ইউজ করেন তাহলে এখানে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড, তো সেট পাসওয়ার্ড চাপ দিবেন। তারপর এখানে ইন্টার পাসওয়ার্ড, এখানে ইচ্ছা অনুযায়ী একটি পাসওয়ার্ড দিবেন। তো আমি জাস্ট 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, উপরে যা দিবেন নিচেও তাই সেম পাসওয়ার্ড দিতে হবে। তারপর এখানে পাসওয়ার্ড দেওয়ার পর ওকে, এবার আবার জেনারেলে চলে আসবেন। আসার পর এখানে জিপ ফাইল করবেন রেয়ার ফাইল করবেন সেটা সিলেক্ট করে দিয়ে ওকেতে চাপ দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি তৈরি হয়ে গেছে। তো এটা আমি এক্সট্রাক্ট করতে চাচ্ছি এখন, এক্সট্রাক্ট ফাইলস, তারপর ডেস্কটপ সিলেক্ট করি, তারপর ওকে, সরি আমি ফোল্ডারটা একটু রিফ্রেশ করে দিই। ডেস্কটপ সিলেক্ট করে ওকে, এখন দেখুন এখানে আসছে পাসওয়ার্ড। তো এখন যদি ভুল পাসওয়ার্ড দিই, সাপোজ আমি ভুল পাসওয়ার্ড দিলাম, তারপর ওকেতে সাব দিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন এটি এক্সট্রাক্ট হচ্ছে না, অর্থাৎ ভুল পাসওয়ার্ডের কারণে। এখন যদি আমি সঠিক পাসওয়ার্ডটি দিয়ে দিই তাহলে এটি এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এটা ওপেন করতে পারবেন আপনি জাস্ট ওপেন করে এখান থেকে, কিন্তু এইখানে ওপেন করতে গেলে আপনাকে পাসওয়ার্ড লাগবে, অর্থাৎ আমি জাস্ট ফোল্ডারগুলো ওপেন করতে পারবেন কিন্তু কোনো ফাইল অ্যাক্সেস করতে গেলে এই যে এখানে পাসওয়ার্ড চাইবে। তো এই পাসওয়ার্ড প্রোটেকশন রেয়ার বা জি ফাইল এইভাবে করা হয়। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কোথাও বুঝতে সমস্যা হলে, আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে কম্পিউটার বা ল্যাপটপ বিষয়ে তাহলে আপনি কমেন্ট সেকশনে এসে জানাতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর বন্ধুরা সাথে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।